অসাম। হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আমাদের নতুন এপিসোড আর আপনারা দেখছেন এনি ক্যাপচার 91। আশা করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ঋত্বিকের সুপার 30-র ধামাকা তো চলছে আর এর মাঝে রিলিজ পেয়েছে ঋত্বিকের নতুন সিনেমা ওয়ার এর টিজার। আমরা আজকে সেই ওয়ারের টিজারটি দেখব। কেমন হলো সিনেমার টিজারটি? তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু গেল ইয়াশরাস ফিল্মস। ওয়াও, হাও বাইক রেস, মার্ভেলাস, টাইগার শ্রফ, দিস ইয়ার, ওয়াও। Wow, wow, wow. Awesome. Producer by Aditya, Chopra, 2nd October. এই সিনেমাতে একসাথে এই প্রথম ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফ অভিনয় করেছেন এবং সাথে আছে ভানি কাপুর। সিনেমাটি রিলিজ পেতে যাচ্ছে আগামী 2 অক্টোবর আর এই সিনেমাটি রিলিজ পাবে ইয়াশরাজ ফিল্মসের ব্যানারে। আর ওয়ার সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ আর প্রোডিউসার তো বললামই আদিত্য চোপড়া। সিনেমার টিজার দেখে যা মনে হলো সেই রকম অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে এটি এবং একটা হলিউড ফ্লেভার আছে। ঋত্বিক রোশন মনে হয় এই সিনেমাতে অ্যান্টি হিরো চরিত্রে অভিনয় করেছেন আর মাথা খারাপ করা অ্যাকশন কী আর বলবো। আমরা ফুল ট্রেলারের অপেক্ষায় থাকলাম। আশা করছি ফুল ট্রেলারে আমরা এই সিনেমার গল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারব। আর ঋত্বিক কিন্তু এক এক সিনেমায় এক এক লুকে আসেন, এই সিনেমায় দারুণ লেগেছে ঋত্বিককে, বলার কিছু নেই। আর টাইগার শ্রফও কিন্তু অ্যাকশন সিনেমায় বেশ মানানসই, সো আমার বিশ্বাস ভালোই হবে। সো ফ্রেন্ডস, ওয়ার সিনেমার টিজার আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সে সাথে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের রিয়াকশন ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।